আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দীন ভাই ও বোনেরা, আজকে আমরা জানব যে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে কোন আমলটা প্রিয়, সবচেয়ে কোন আমলটা পছন্দনীয়। প্রিয় বন্ধুগণ, আমরা যত আমল করি না কেন, আমাদের প্রত্যেকটা আমল করার একটাই উদ্দেশ্য থাকে, মহান রব্বুল আলামিনকে খুশি করা, মহান রব্বুল আলামিনকে রাজি করানো। তো বন্ধুগণ, আমরা যদি মহান রব্বুল আলামিনের পছন্দনীয় আমল সম্পর্কে জানতে পারি, প্রিয় আমল সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা সেই আমল করার মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো, আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 527। আবু আমর শাইবানি রহমতুল্লাহি আলাইহ থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাড়ির দিকে ইঙ্গিত করে বললেন, এ বাড়ির মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞেস করলেন, অতপর কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতপর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ওই যদি আমি আরও অধিক জানতে চাইতাম তাহলে তিনি আমাকে আরও অধিক বলতেন। প্রিয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। আর প্রিয় বন্ধুগণ, এই নামাজের মধ্যেই আমরা বেশি অলসতা করি, সময় মতো আমরা সালাত আদায় করি না। আমাদের ছোট্ট কাজ যদি থাকে, তারপরে আমরা কাজটাকে আগে করি, নামাজটা পরে আদায় করি, কিন্তু এটা মোটেও ঠিক নয়। কারণ সালাতটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, এজন্য আমাদের উচিত আগে নামাজ আদায় করা, পরে কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই একদম সঠিক সময়ে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আপনার কারণে এই হাদিসটি সম্পর্কে যতজন মানুষ জানবে, তাদের মধ্য থেকে যারাই নিয়মিত সময় মতো সালাত আদায় করবে, তারা যে পরিমাণ নেকি অর্জন করবে, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকেও একই পরিমাণ নেকি দান করবেন। এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নিয়মিত এ ধরনের আরও অনেক ইসলামিক ভিডিও পেতে, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.